অপিনিয়ন লাভার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনার একজন প্রিন্স অপিনিয়ন লাভার ইউটিউব চ্যানেল, সঙ্গে আছেন প্রিন্স। তো আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে আমাদের ব্লগের আপডেট নিয়ে। আজকে অনেক অনেক দিন পর আবার ভিডিও করতেছি। আসলে মাঝখানে অল্প দিয়ে একটা আসলে ঝড় উঠে গেছে, মানে ঝড় চলে গেছে। তো সেটি কি আসলে আপনাদেরকে বলে শুনুন। সেটি হচ্ছে আমার লোকটের সব কবুতরের চোখে পানি চলে এসেছিলো, কারণ আসলে বৃষ্টি হইতেছিল, আবার রোদ উঠতেছিল, আর বৃষ্টি টানা দেওয়াতে আসলে আমার কবুতর সমস্যা হয়ে গেছিলো। কারণ এটা যে আটকানো আছে, এটা কিন্তু মানে নর্মাল বৃষ্টি হলে কিন্তু পানি আসে না। ধরেন 1 ঘন্টা বৃষ্টি হলেও পানি আছে, মানে পানি আসে না। কী হয়ে যায় মানে এটাও মানে লাগাতার যখন বৃষ্টি দেয়, এটা আসলে আস্তে 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 পানি বেড়ে বেড়ে আসলে কিন্তু পানি পড়া শুরু হয়ে যায়। এটা একটা প্রবলেম হয়ে গেছিলো। তার বুঝেছে এটা একটা কোয়ে একটা কানা দেখলাম এখান থেকে পানি পড়ে। তো এই সাইডের নিচটা আসলে আমার এই যে এতটুকু পর্যন্ত এই সাইডটাও ফাঁকা থাকে, এই জায়গাটা ভিজে যায়, মানে আমি একটা প্রবলেমে পড়ে গেছিলাম। তারপর অনেক দিন আমার আসলে এসব ভিজে মানে ভিজা যে পায়খানাটা থাকে ওইটাও পরিষ্কার করতেছিল, মানে এত বাজে একটা অবস্থা। এর মধ্যে প্রথম দিকে আসলে বাসা থেকে আমাকে ড্রপ দিতেছিল না কবুতরের চোখে পানির জন্য, এই জন্য আসলে পুরো লফটে ছড়িয়ে যায়। তো একটা মোটামুটি প্রবলেমে পড়ে গেছিলাম। তারপর দুইটা ড্রপ ইউজ করার পর আমার আসলে লোকটের প্রায় অনেক কবুতর সুস্থ হয়ে যায়। আর সিডিয়াস যে কবুতরগুলো ছিল ওদের আসলে মানে চোখের পানি থেকে যায়। সিডিয়াসের মধ্যে আমার যে কবুতরটা আছে ওদেরকে এখন একটা ড্রপ দিয়েছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এবার এটা এখন চোখে পানি আছে, ওই সাইডের চোখটায়। তো এটার অবস্থা খারাপ, সবচেয়ে অবস্থা যে খারাপ এখনও, মানে আমি বর্ষা পাইতেছি না বাঁচবে কি না। সেটি হচ্ছে আমাদের যে গিয়া চুল্লি আছে না, এই গিয়া চুল্লির সামনে যেটা বসে আছে ওর যে মানে মাঝিটা আছে এইটা, ও মেয়ে ভিতরে ঢুকে বসে আছে ভিতরে। ওর আসলে চোখের অবস্থা একদম খারাপ, আমি একটু জোরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তারপর আমাদের যে নতুন বাচ্চাগুলো হয়েছিল মানে এই সিজনে, এই বাচ্চাগুলোর মধ্যে এই দুটা হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে ওদের বাচ্চা। আমার গিরিবাজের নিচে ফুটেছিলাম, অনেক বড়ো হয়ে গেছে, ওরা একটু গ্রোথের সমস্যা হয়েছে, বাট ওর বয়স কিন্তু 1 মাসের উপরে। আর এরা দুজন দেখতে পারতাম খুব সুন্দর। এটা কালারটা অনেক এক্সাইটেড একটা কালার হয়েছে, মানে ওদের থেকে মানে এক্সাইটেড কালার বের হয়। আগের বার খয়টা খোলা বের হয়েছে, এবার কীরকম একটা কালার, চকলেট কালার একটা কবুতর বের হয়েছে। আর একটা হচ্ছে এই যে এটা, ওরা হচ্ছে চোখের মধ্যে সমস্যা, বাট ওর এমনিতে কোনো প্রবলেম না, খেতে পারে, চিনতে পারছে ভালোভাবে। এই যে ওর চোখের সমস্যা। এখন আমাদের নতুন বাচ্চাগুলো, এখন আমাদের নতুন কবুতর, যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অলরেডি বুঝে গেছেন কোন কোনগুলো নতুন কবুতর। তো সর্বপ্রথমেই এখানে খাঁচার মধ্যে এক পেয়ার সাদা কালারের একজোড়া গোল্লা জোড়া কালেক্ট করছি, আসলে গিরিবাজ পাই নাই। এমনি তো সাদা কবুতর আমাদের এখানে পাওয়া যায় না, একদম সাদা। তো এগুলো পাইছি, এগুলো কালেক্ট করছি 450 টাকা দিয়ে। তো আমার মনে হয়েছে কবুতর অনুযায়ী দামটা মোটা আমি মাসের মানে কম দামে পাইছি। আসলে গোল্লা কবুতর সাদা, মানে গোল্লার মধ্যে সাদা কবুতর আসলে কিন্তু এরকম কম দামে সচরাচর সবাই দেয় না। গোল্লার মধ্যে সাদা কবুতর হলো 700, 500, 1000 টাকা অনেক সময় রাখে। তো আমি আসলে কম দামে মোটামুটি পেয়ে গেছি, এখন নর্মালি ঠিক থাকলেই হয়। আমি আসলে 500 টাকা চাইছিলাম, মানে উনি আসলে 500 টাকা চাইছিলেন আমার কাছে, উনি আসলে নর্মালি কনফার্মিটি দিতে পারছিলেন না, এই জন্য আমি আসলে 50 টাকা কমাই যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি এই জোড়া। তারপর আছে হচ্ছে আমাদের লাল চুপুরা নাচছিলাম, এই যে এখানে একটা ওদের আছে আসলে সমস্যা হয়ে গেছে, দুটাই নল হয়ে গেছে, এই জন্য ওদেরকে এক্সচেঞ্জ করে আমি একজোড়া কবুতর আনছি। আর ওনাকে দিয়েই মানে উনি দুটা নল দিচ্ছেন, উনি চেঞ্জ করে এখানে একজন লাল গোলা কবুতর দিছে, এটা একটু খয়রা গলা টাইপের, এটা হচ্ছে লাল গোলা। আমার আসলে মাদিটা এখানে সবচেয়ে বেশি ভালো লাগে, মাদিটা হচ্ছে এইটা, আমার দুটো লাগছে এটা মাদি, হ্যাঁ, আর এটা হচ্ছে নর। ওরা দুজন অনেক সুন্দর করে আসলে পাইপের উপরে বসে আছে, আজকে থেকে স্নান করাবো। আজকে অনেকদিন পর এরকম সুন্দর একটা রোদ উঠছে, তাও আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, কারণ রোদ উঠছে কারণ আজকে হচ্ছে শুক্রবার, আমার আসলে সারাদিন ফ্রি আছে, আমি ওদেরকে অনেক সময় দিতে পারবো। তারপর এই সাইডের আমি বস্তারা লাস্টকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। এ হচ্ছে আমাদের লাল চুল্লি, তো ওদেরকে কয়েকদিন পর নিয়ে যাবে। তারপর আমাদের রেসারগুলো ভালো আছে, ওদের চোখে পানি আসছিল, এই যে আমাদের সবজি রেসার, ভিতরে ব্ল্যাক রেসার। তো এই জোড়াটা আনছি, এই জোড়াটা আমার অনেক বেশি ভালো লাগছে, সাদা জোড়াটা অনেক বেশি ভালো লাগতেছে। আমি ওদেরকে স্নান করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে, না হলে একটা শর্ট ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি নতুন দেখবির বাচ্চা আমাকে দিয়েছিল গিরিবাজ, এইটা এটার সঙ্গে একটা হচ্ছে এইটা, ওদের চোখে পানি এসেছিলো, বাটরা সুস্থ হয়ে গেছে। একটা বড় আপডেট,
আপনি দেখতে পাচ্ছেন খাবারের বাটি আনছি আমরা নতুন লোকটির জন্য। আপনি দেখাই এই যে এইগুলা একটা স্টেন থাকে, এবার আমার স্টেনগুলো আসলে এটার পর লেগে থাকে না। কবুতরগুলো যখন যেহেতু প্রথমবার এই বাটিগুলোতে খায় মানে খাচ্ছে, তো এই কারণে আসলে ওরা স্টেনের উপরে উঠে যায় বারবার। স্টেনগুলা মানে মজবুত হয়ে লেগে থাকে না, স্টেনগুলো পরে যায় খুলে খুলে। এগুলো আমি খুলে রাখছি। এটার একটা একটা বাটি আছে, এটার মধ্যে আসলে স্টেনটা আটকায়, তো এটার মধ্যে দিয়ে আসি আর একটা এরকম খোলা থাকে খাবার যখন দিই। তো এটাতে আসলে খাবার নষ্ট কম হয়, মানে কবুতর খাবার নিচে ফেলতে পারে না, কবুতর পা মানে খাবারে পায়খানা করতে পারে না, মানে ভালো একটা অ্যাডভান্টেজ পাই। এটা আনছি, তো আমাদের কিন্তু একটা আপডেট হচ্ছে বোম্বাই হচ্ছে ডিম পারছিল, আপনাদের হচ্ছে বলা হয় নাই, বোম্বাই ডিম পারছিল, ও ডিম পারছে। তারপর আমাদের সিরাজি কিন্তু ডিম পারছে, সবচেয়ে বড় আপডেট যেটা সিরাজি হচ্ছে ডিম পারছে। আর আজকে হচ্ছে কিন্তু আমাদের বোম্বাই বাচ্চা ফুটবে যে ডিমগুলো পারছিল ডিমে ফাটল ধরছে, একটা ফুটবে আর একটা ডিমে মানে ডিম মেবি নষ্ট হয়ে গেছে, যেগুলো লাগলো কিরম ফাটা 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 আসছে ডিমের শরীরে, আর ডিমটা একদম হালকা, আর ডিম থেকে বাচ্চা ফুটতেছে। আমি একটু ঘুরে উঠে গেছি আজকে, আসলে আসলে আমার একদম রোদ দেখছে, আমার আসলে মনটাই ভালো হয়ে গেছে দেখে উঠে গেছি। আসলে 9টার দিকে আসলে মানে বাচ্চা পেয়ে যান তখন ওদের খাবার দিব, তখন আশা করি ওদের মানে বাচ্চাটা ফুটে যাবে। তো বাচ্চাটা সকালে ফুটে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা ভিডিও এডিট করার আগে যদি ফুটে যায় তাহলে অবশ্যই দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।